ভাবছি আপনাদের সাথে ওয়েদার রিপোর্ট শেয়ার করব কি করব। এখন শীত সেভাবে পড়েনি, ওই জন্য অরেঞ্জ গুলো মিষ্টি হয়নি। নমস্কার বন্ধুরা, আর শুভ সকাল আজকে বলবো না, কারণ আজকে ব্লগটা আমি 12টার পরের থেকে শুরু করছি। তো গুড আফটারনুন সবাইকে আর ওয়েলকাম টু স্বপ্নাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। কালকে কজাগরী লক্ষ্মী পুজোটা সবাই খুব এনজয় করেছেন, দেখতে দেখতে তো আমাদের দুটো পূজা চলে গেল, দুর্গা পুজো লক্ষ্মী পূজা, সামনে আছে কালী পূজা ভাইফোঁটা, তো সেগুলোও চলে যাবে, কটা দিনের অপেক্ষা মাত্র, আর আসা মানেই চলে যাওয়া, তো এটা একটু খুব কষ্টদায়ক। তো কি করা যাবে, এটাই মানে নিয়ম, আসবে আর যাবে, না গেলে আসতেও পারবে না। এবছর পূজাটা শেষ হবে, তারপরে না সামনে বছরের জন্য অপেক্ষা করব, তারপরে আবার সামনে বছর আসবে। তো কালকের পূজাটাও আমারও মোটামুটি কেটেছে, বাচ্চারা পূজা দিয়েছে, আনন্দ করেছে, তো সেইভাবে কেটেছে। আর আজকে সকাল অনেক আগেই হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে যেহেতু বাচ্চাদের সব অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে উড়িষ্যাতে কুমার পূর্ণিমার পরের থেকে, মানে এটাকে কুমার পূর্ণিমা বলে, আমরা যেটা কজাগরী লক্ষ্মী পূজায় যেটা বলি, তো সেই পূর্ণিমার যেদিন ওরা কুমার পূর্ণিমা বলে, তো সেই কুমার পূর্ণিমার পরের দিন থেকেই ওদের স্কুল খুলে যায়। তো এখন তো অনলাইন ক্লাস, তো সবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তো সবাই অনলাইন ক্লাসে ব্যস্ত ছিল। আমিও কালকে পূজা হয়েছে, ঘর একটু এলোমেলো ছিল, সেগুলো গুছা মানে গুছাতে সাজাতে ব্যস্ত ছিলাম। তো সেই যেহেতু দুপুর হয়েছে, তো দুপুরের মানে খাবারটা তো বানাতেই হবে, তো খাবার বানাতে এসেছি। আজকে মাছ মাংস ডিম কিছুই নেই, আজকে সিম্পল রান্না হবে, মুসুরির ডাল আর বাঁধাকপি। তো আমি মুসুরির ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, মানে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, ভাতও হয়ে আসছে, আর বাঁধাকপিটা এবার কাটবো। তো আজকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি অলরেডি সিদ্ধ, তো সিদ্ধ প্রায় প্রায় হয়ে এসছে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতও ফুটে এসছে, এক্ষুনি ভাতটার ফ্যান ছাড়তে হবে। আর এখানে সবার অনলাইন ক্লাস চলছে, প্রিয়ারও অনলাইন ক্লাস চলছে, পুতুরও অনলাইন ক্লাস চলছে। আর এখন একটু বেদানা খাওয়া হচ্ছে, বেদানাটা এতটাই লাল যে মনে হচ্ছে এক্ষুনি মানে এটা খেলে শরীরে রক্ত পুরো ভরপুর হয়ে যাবে। আর আমি এখন ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, ভাবছি আপনাদের সাথে ওয়েদার রিপোর্ট শেয়ার করবো কি করবো। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকে পুরো মানে কাক ফাটা রোদ্দুর, আর মানে কী বলবো, ঘাম হচ্ছে, মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল। এই গাছটার জন্য কিন্তু আমি মাঝে মাঝে খুব ভালো পাখির আওয়াজ শুনতে পাই, সবসময় কিছু না কিছু পাখি আসতে বসতে। এখানে শুধু বেদানা খাওয়া হচ্ছে না, বেদানার সাথে সাথে অরেঞ্জ খাওয়া হচ্ছে, শীত আসেনি কিন্তু শীতের ফ্রুটটা খাওয়া হচ্ছে। মানে ফল খা সবাই, অরেঞ্জটা মিষ্টি আছে, টক। এখন শীত পড়েনি তো, বাবু কেমন তো, টক। এখন শীত সেভাবে পড়েনি, ওই জন্য অরেঞ্জ গুলো মিষ্টি হয়নি। এখন পেট খালি হয়ে গেছে, চান করার আগে আমাকে জিজ্ঞাসা করছে, মা চান করার আগে পেট খালি হয়ে গেছে, পেটে কিছু দিয়ে দিই। তো আমি বললাম না, আগে চান করে আসো, তারপরে পেটে কিছু দেবে। ওই জন্য পেটটা খুবই খালি হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে আধা গ্লাস জল খেয়ে চলে যাও। তো আধা গ্লাস জল দিয়েছি, ও খেয়ে এখন চান করতে গেছে, আর আমি বাঁধাকপি কেটে নিয়ে চলে এসেছি। ডালও হয়ে গেছে, এখন আলুগুলো ভাজতে বসি। এখানে বাঁধাকপির আলুটা একটু লাল করে ভেজে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে আর এর ভিতরে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আজকে রসুন ইউজ করবো না, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর বাঁধাকপিটা করবো।
তো বাদা কাপড়টা করে নি। তো পুতু এসে গেছে, পুতু চান করতে চাচ্ছে, কিছু করেছে তো না, এখন এখন চান করে এসে বার করবে। ওর এখন পেটে কিছু দিতে হবে, ওর প্রত্যেকদিন একটা অভ্যাস, চান করার আগে পেটে কিছু দিতে হবে। আজকে আর পেটে কিছু দিতে দিইনি, জল দিয়ে ছেড়ে দিই। অ্যাকচুয়ালি এখন যদি কিছু খেয়ে নেয় তাহলে চান করে এসে খেতে পারে না, আর সেই ভাতটা নিয়ে এমনি ওর অনেকক্ষণ বসে থাকা অভ্যাস, আরও মানে বসে থাকতে হবে, ওই জন্য কিছু দিলাম না। একটু চান করে আসলেই ডাল ভাতটা হয়ে গেছে, আর তরকারিটা হলে দিয়ে দেবো খেতে। চুলটা ছেড়ে আছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তো চুলটা কেটে নিয়েছি। এখানে আলু লাল করে ভাজা হয়ে গেছিলো, সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে সমস্ত মশলা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম বাঁধাকপিতে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা এর ভিতরে দিয়ে দেবো। এখনকার বাঁধাকপি তো আর শীতকালের বাঁধাকপির মতো লাগবে না, গরমের বাঁধাকপির গরমের মতো টেস্ট, আর শীতকালের বাঁধাকপি শীতকালের মতো টেস্ট, ঠান্ডার সময় বাঁধাকপি একটা আলাদা স্বাদ, এর করা যাবে যেটাই পাওয়া যাচ্ছে সেটাই হোক। আর দুটি আলু থেকে গেছে বাঁধাকপির ভিতরে, ওটাকে তো ভাজা হয়নি, তো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। এখন কিছু ওয়াশিং মেশিনে কাপড় আছে, সেগুলো মেলবো, চলুন কাপড়গুলো একটু মেলে নিই। আজকে বৃহস্পতিবার, তাই লক্ষ্মী ঠাকুরকে আর উঠাইনি, এখানেই আবার একটু প্রসাদ দিয়ে দিলাম, একদম কালকে মানে লক্ষ্মী ঠাকুরকে উঠিয়ে দেবো, যেখানে রাখি সেখানেই রাখবো। এখানে বাঁধাকপি হয়ে গেছে, আর এখানে ডাল, আজকে দুপুরের মেনু ডাল বাঁধাকপি আর আচার। আলু বাবা যে আলু হয় না ওটাই বেশি খেতে ভালো, তো আমার এখানে দুপুরের খাওয়া রেডি, আচার বাঁধাকপি আর মসুর ডাল। তো এবার দুই বোনকে দিয়ে দেবো, আর ওর পাপা চান করলে মানে আমার হাজব্যান্ড চান ফিরে গেলে তারপরে। আচ্ছা, দেশি খাবার কেমন লাগছে মাছ মাংস ছাড়া নিরামিষ? মাছ মাংস ছাড়া দেশি খাবার কেমন লাগছে? মাছ মাংসের সাথে কম্পেয়ার করলে হবে না, আরে মাঝে মাঝে একটু মাছ মাংসের সাথে কম্পেয়ার করতে হয়। বাঁধাকপি ডাল আর আচার, তো আমার তো মনে হয় মানে দু তিন দিন মাংস খাবার পরে এরকম একটু খাবার খুব ভালো লাগে। মাছ মাংস বাঁধাকপি ভালো লাগে না? ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তার সাথে আমি চা নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে আছে নিউজ। তো নিউজ শুনছি, যেহেতু নানান ধরনের খারাপ সংবাদ থাকে, তার সাথে একটা ভালো সংবাদ আছে যে মানে কোভিড ভ্যাকসিনের আজকে 100 কোটি মানে ছাপিয়ে গেছে, তো সেই একটা ভালো সংবাদ। মানে চারিদিকে কবে এসব মানে ভ্যাকসিন নেওয়া হয়ে যাবে আর সমস্ত পরিস্থিতি নর্মাল হবে, তো সেও একটা কথা, যত তাড়াতাড়ি ভ্যাকসিন সবাই নেওয়া হয়ে যায় আর কোভিড পরিস্থিতি নর্মালও হয়ে যায়, বাইরে বিনা দ্বিধায় বেরোনো যায়, বিনা দ্বিধায় কতটা বেরোনো যাবে জানি না, কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে তবুও ওরা সবার মনে একটু শান্তি থাকবেই আর কি। একটু মেডিসিনের দরকার ছিল, তো মেডিসিন আনতে গেছে আর কিছু জিনিস আনতে গেছে প্রিয়া, তো একাই গেছে আর কিন্তু ভিতরে পড়তে বসেছে। আজকের থেকেই অনলাইন ক্লাস চালু হয়ে গেছে, তো পড়াশুনো আবার ফুলদমে স্টার্ট করতে হবে, কারণ সামনে আবার PT3 শুরু হয়ে যাবে, শুরুটা কিন্তু গুড নাইট বলেই করতে হবে, কারণ এখন 9:30 বেজে গেছে, আর 9:30 বেজেছে মানে কিচেনের দিকে ছুটতে হবে। এতক্ষণ আমি পুতুকে পড়াশুনো করাচ্ছিলাম, তারপরে সন্ধ্যাবেলা তো চাটা খাওয়ার পরে একটু নিউজ দেখলাম বসে, তারপর পুতুর পাশে বসেছিলাম, ওকে পড়াশুনো করালাম। এখানে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ফুটবো ফুটবো হচ্ছে,
আর আজকে এখন ভাবছি রাত্রে একটু ডিম আলুর তরকারি করে নেবো। তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ বসিয়েছি, প্রায় হয়ে এসে আর এখানে একটু দুধ বসিয়েছি, কারণ দই পাতবো, দইটা শেষ হয়ে গেছে, তো তার জন্য দই পাতবো বলে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা ফুটে গেলে আর ঠান্ডা হলে দইটা পাতবো। আর এখানে ডিম আলুর জন্য অলরেডি মশলা তৈরি করে নিয়েছি, এর মধ্যে একটু রসুন, তিনকর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, একটু ধনে, জিরে আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ডিমের তরকারি হলে তাতে যদি ধনে না দেওয়া হয় তো আমার খুব একটা ভালো লাগে না, তো ধনেটা আমার যেন মনে হয় ডিমের তরকারিতে বেশি ভালোই খাটে। ধনে মশলাটাকে অনেকে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে কিছু কিছু তরকারির জন্য। তো আজকে ডিমের ঝোল করবো, ডিম আলু মানে আলু আর ডিম দিয়ে, তো তাতে তো অবশ্যই আমি ধনে ইউজ করবো। এখানে ডিমটা ভাজা হয়ে গেছে আর আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো করে এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে আর এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো আমাদের রাত্রের খাবারটা সবাই মিলে খেয়ে নিচ্ছি, আর আজকে আমার ভিডিওটা আমি আর এগোচ্ছি না, এখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।